আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব গার্ড বেজ অথেন্টিকেশন। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রথমে একটা জিনিস ক্লিয়ার হইতে হবে, সেটা হচ্ছে রাউট গ্রুপ। তো রাউট গ্রুপ সম্পর্কে আমরা যারা আগে লারাভেলে কাজ করছি বা দেখছি সবাই কম বেশি জানি, বাট রাউট গ্রুপটা এক কারণে দরকার, যাতে আমাদের যে রাউটগুলো সেম মিডলওয়্যারে থাকে অথবা সেম গার্ডে থাকে এগুলো যাতে একটু গুছানো থাকে, এই কারণে হচ্ছে রাউট গ্রুপটা ইউজ করি। তো রাউট গ্রুপটা কীভাবে ক্রিয়েট করবেন, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার যদি লারাভেলের ডকুমেন্টেশনে যান, তো লারাভেলের ডকুমেন্টেশনে গেলে যদি রাউটিংয়ে যান সেখানে গেলে আপনারা কিছু জিনিস দেখতে পারবেন। যেমন হচ্ছে এই যে এখান থেকে হচ্ছে রাউট গ্রুপগুলো, রাউট প্রিফিক্স, যেমন এখানে দেখেন রাউট প্রিফিক্স দেন গ্রুপ, তারপর হচ্ছে রাউট নেমিং, তারপর হচ্ছে যে রাউট গ্রুপে যদি যান গ্রুপ ক্রিয়েট করার সিস্টেম হচ্ছে এরকম। রাউট যদি আপনার মিডলওয়্যার থাকে মিডলওয়্যার দিলেন, দেন গ্রুপ ফাংশনের মধ্যে আপনার বাকি রাউটগুলো থাকে, এবং এখানেও আপনি চাইলে আবার রাউট গ্রুপ ইউজ করতে পারবেন, মানে গ্রুপের মধ্যে গ্রুপ ইচ্ছা। তো আমরা জাস্ট এই গ্রুপটা দেখব আর হচ্ছে রাউট প্রিফিক্স এবং নেম রাউট এই দুইটা জিনিস দেখবো। তো এটা ক্রিয়েট করবেন কীভাবে, তো আমরা নর্মালি যেটা সবচেয়ে বেশি ইউজ হয় সেটা হচ্ছে এরকম, তো আমরা আর গ্রুপ যদি লিখি, আর গ্রুপ লিখলে জিনিসটা এরকম আসে। তো এটা হচ্ছে একটা কমন গ্রুপ স্টাইল, যে রাউট প্রিফিক্স রাউট দেন এখানে মিডলওয়্যার থাকতে পারে, তারপর যদি নেম স্পেস দেন, নেম স্পেস সাধারণত আপনার কন্ট্রোলারের জন্য, যদি আপনার কোনো ফোল্ডারের মধ্যে কন্ট্রোলার থাকে আর কি, সেক্ষেত্রে হচ্ছে নেম স্পেসটা ইউজ হয়। ধরেন নেম স্পেস দিলেন আপনি অ্যাডমিনের মধ্যে আপনার অ্যাডমিন কন্ট্রোলার, এরকম যদি হয় তাহলে হচ্ছে পরবর্তী কন্ট্রোলারের ক্ষেত্রে আপনার অ্যাডমিন স্ল্যাশ আর ইউজ করতে হয় না। তো আমরা একটু ভেঙে ভেঙে দেখি, প্রথমে দেখি হচ্ছে জাস্ট রাউট গ্রুপ। তো রাউট গ্রুপে ধরেন আমরা শুধু একটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে প্রিফিক্স। তো সিনট্যাক্সটা দেখছেন সিনট্যাক্সটা কীভাবে হয়, প্রিফিক্স দিলাম দেন একটু সুন্দর করে নিতে পারেন, দেন হচ্ছে জিনিসটা হবে এরকম। এরপর এখান থেকে ধরেন আপনি একটা রাউট ক্রিয়েট করলেন টেস্ট ওয়ান, আর এখানে প্রিফিক্স দিলেন যে ইউজার, তো ইউজার টেস্ট ওয়ান। এখানে ধরেন যে আপনার আমরা একটা জাস্ট সরাসরি কল ব্যাক ফাংশন ক্রিয়েট করি, তো এখানে দিলাম যে ইকো টেস্ট ওয়ান। ওকে, আর এখানে দেখেন রাউট নেমটা আপাতত টেস্ট দিয়ে রাখেন, টেস্ট ওয়ানে রাখেন, তো তিনটা নাম সেম রাখেন। আর এই জিনিসটাকে আমরা ধরেন কপি করি, দুইটা রাউট আমরা একটু টেস্ট করে আসি যে ইউজার স্ল্যাশ টেস্ট ওয়ান দেওয়া হয় কিনা। তো আমরা যে টেস্ট ওয়ান দিই, এখানে দিলাম স্ল্যাশ টেস্ট ওয়ান। আর এছাড়াও হচ্ছে আরেকটা জিনিস টেস্ট করতে পারেন, সেটা হচ্ছে আপনি যদি রাউট লিস্ট লিখেন তখন বুঝতে পারবেন যে আসলে আপনার কী কী রাউট তৈরি হয়েছে। আমরা এটা একটু বড়ো করি, বড়ো করে যদি দিই পিএইচপি আর্টিসন রাউট, তো এখানে গেলে দেখতে পারবেন যে ইউজার টেস্ট ওয়ান ইউজার টেস্ট ওয়ান, এবং এই দুইটার নেম আছে। এখন আপনি চান ধরেন সেম মিডলওয়্যারে রাখতে চান, তো মিডলওয়্যার ধরেন আমরা যদি চাই যে এগুলো সব অথেন্টিকেট হবে, তো আমরা দিতে পারি যে মিডলওয়্যার অথ। তো এখন দেখেন যদি যে কোনো একটাতে ক্লিক করি আমাদেরকে হয়তো ইউজার স্ল্যাশ হচ্ছে কি টেস্ট ওয়ান, এখন দেখেন আমাদেরকে সরাসরি লগ ইন পেজে নিয়ে যাবে, সেটা হচ্ছে অথেন্টিকেশনের জন্য। এরপর এরপর এটা গেল, দেন হচ্ছে ধরেন এইখানে দেখেন আমরা কিন্তু ইউজার স্ল্যাশ টেস্ট ওয়ান পাচ্ছি, কিন্তু আমরা ধরেন একটা এরকম নেমও চাই যে ধরেন ইউজার ডট টেস্ট ওয়ান ইউজার ডট টেস্ট টু, যাতে হচ্ছে এখানে বারবার ইউজার্স প্রিফিক্সটা ইউজ করতে না হয়, সেক্ষেত্রে কীরকম হবে। আপনি যদি এইখানে দেন সাধারণত হয়তো আপনারা বুঝতে পারেন যে হ্যাঁ আমি যদি এইখানে দিই তাহলে কাজ করবে কিনা, তো আমরা দেখি কাজ করে কিনা। তো দিয়ে যদি আবার রাউট লিস্টে ক্লিক করেন, এখানে কিন্তু নেমগুলো দেখাচ্ছে না, হ্যাঁ ইউজার ডট টেস্ট ওয়ান ঠিক আছে বাট টেস্ট টু নয়। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি রাউট গ্রুপ যখন ক্রিয়েট করবেন, ক্রিয়েটে এখানে এই জিনিসটা আর কাজ করে না আর কি, তো সেক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে এখানে ইউজ করতে হবে। যেমন ধরেন দিলেন প্রিফিক্স, তো প্রিফিক্স ফাংশন থাকবে একটা, দেন থাকবে হচ্ছে ধরেন নেম ফাংশন, আরেকটা দিতে পারেন হচ্ছে মিডলওয়্যার। ওকে, এই তিনটার মধ্যে আপনি আপনার ওগুলো দিয়ে দিবেন। যেমন ধরেন আমরা এখানে দিলাম প্রিফিক্স দিলাম হচ্ছে কি ইউজার, নেম দিলাম ইউজার ডট, আর মিডলওয়্যার ধরেন আপাতত ফাঁকা থাকে তো লেখার দরকার না, যদি দেন তাহলে ধরেন যে এখানে দিলেন
অথটাই দিলাম, আচ্ছা অথ দরকার না, আমরা গেস্ট দিলাম, ঠিক আছে। তো লারাভেলের এই দুইটা মিডলওয়্যার ফ্রি থাকে, মানে ফ্রি না মানে তাদের বানানো থাকে, একটা গেস্ট আর হচ্ছে কি অথেন্টিকেশন। তো এখন দেখেন আমরা যদি রাউট লিস্টটা আবার একটু দেখি, এখন দেখেন এই ইউজার নেম, ইউজার ডট টেস্ট অন, ইউজার ডট টেস্ট এই দুটা ক্রিয়েট হয়ে গেছে। তো মোটামুটি গ্রুপের ক্ষেত্রে এতটুকু ক্লিয়ার। হ্যাঁ, এখন দেখেন আমরা ধরেন দুই ধরনের রাউট লিস্ট তৈরি করতে চাই, একটা হচ্ছে গেস্টের জন্য আর একটা হচ্ছে অথের জন্য। হ্যাঁ, তো সেক্ষেত্রে যেটা করতে পারেন এই রাউটের মধ্যে আবার রাউট গ্রুপ তৈরি করতে পারেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে হয়তো আমরা যে রাউট গ্রুপটা সবসময় ক্রিয়েট করি এটাই ক্রিয়েট করতে পারি, কারণ হচ্ছে এখানে ধরেন আমরা আর নেমটা যদি দেন তো দিলেন, না দিলেন নয়, আর যদি নেম দিতে হয় তাহলে হচ্ছে আপনি এই ফরম্যাটটা ইউজ করবেন, ঠিক আছে। আর যদি নেম নেম না থাকে তাহলে প্রিফিক্স দিলাম, ধরেন দিলাম ইউজার কি দিতে পারেন, বা অথবা যদি প্রিফিক্স না দেন তো নাই, হ্যাঁ শুধু মিডলওয়্যার দিতে পারেন, ধরেন একটা মিডলওয়্যার দিলেন হচ্ছে যারা গেস্ট তাদের জন্য, ওকে। আর এখান থেকে ধরেন এই মিডলওয়্যারটা আমাদের আর দরকার নেই, আমরা কেটে দিলাম। আমরা প্রথমে যেটা করলাম যে এখানে যতগুলো রাউট থাকবে তাদের প্রিফিক্স আর নেমটা ফিক্স করে দিলাম, আর এই গ্রুপের মধ্যে আমরা বলে দিলাম যে ধরেন এগুলো হবে মিডলওয়্যার গেস্টের জন্য আর এগুলো হবে মিডলওয়্যার অথের জন্য। এখন আসেন এই গেস্টের ক্ষেত্রে কি কি থাকে। ধরেন গেস্ট যারা আছে তারা শুধু লগ ইনে যেতে পারবে আর রেজিস্ট্রেশনে যেতে পারবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা যেটা জানি ধরেন আমরা নর্মালি হচ্ছে একটা কন্ট্রোলার থেকে এটাকে কল করতাম, ঠিক না। তো আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে দেখেন রাউট ভিউ, আপনারা যদি ডকুমেন্টেশনে যান এটা দেখতে পারবেন যে রাউট ভিউ। হ্যাঁ, তো রাউট ভিউর কাছে হচ্ছে আপনি সরাসরি হচ্ছে ইউআরএলটা বলবেন, দেন হচ্ছে আপনার ভিউয়ের লিঙ্ক। হ্যাঁ, এরপর হচ্ছে যদি আপনার কোনো প্যারামিটার পাঠাতে হয় তাহলে হচ্ছে প্যারামিটারটাও সরাসরি এই রাউট থেকে পাঠাতে পারবেন। তো যেহেতু আমাদের আপাতত প্যারামিটার নেই, আমরা ধরেন শুধুমাত্র এই রাউট ভিউটাকে আমরা কী করি এখানে সেন্ড করে দিই। তো সেক্ষেত্রে দেখেন আমি এখান থেকে যদি রাউট ভিউটা পাঠাই তো আমরা ধরেন এখানে দিলাম লগ ইন। হ্যাঁ, কারণ লগ ইন এবং রেজিস্টার এই দুটা কী হয় সাধারণত হচ্ছে একদম নর্মাল হয়, মানে এগুলো গেস্টদের জন্য অল টাইম ফ্রি আর কি। এখন হচ্ছে আমাকে এখানে বলে দিতে হবে হচ্ছে আমার এটাকে কী বলে ভিউয়ের লিঙ্ক। হ্যাঁ, তো ভিউয়ের লিঙ্কটা কোথায় আছে, ভিউয়ের লিঙ্কটা আছে আমার রিসোর্সের মধ্যে। তো গিয়ে যদি আমি ভিউতে যাই, ভিউতে গিয়ে অতে যাই, তো আপনি ধরেন আমরা কাস্টম একটা তৈরি করলাম, তো দিলাম যে আমরা ইউজার অত। তো ইউজার অথ দিলেন, ইউজার অথের মধ্যে কী আছে, ইউজার অথের মধ্যে আমার লগ ইনের রেজিস্টার আছে। তো আমরা যদি এখানে দিই ইউজার অথ, তো ইউজার অথের মধ্যে কী আছে, ইউজার অথের মধ্যে আছে লগ ইন, ওকে। আর আরেকটা আছে ধরেন ইউজার অথের মধ্যে রেজিস্টার, তো দুইটা ব্লেড আমরা কল করলাম। তো এই দুইটা ব্লেড যদি দেখেন লগ ইনে যদি যাই, দেখেন লগ ইন, এটা লগ ইন না, এটা ইউজার স্ল্যাশ লগ ইন, দেখেন ইউজার স্ল্যাশ লগ ইনে আমাকে এই ভিউটা রিটার্ন করতেছে। এখন যদি এখানে একটু নাম চেঞ্জ করে দেন, যেহেতু দুইটা সেম আমাদের বুঝতে কষ্ট হচ্ছে জিনিসটা যে আসলে কোনটা কিসের, তো সেক্ষেত্রে হচ্ছে ইউজার ডট লগ ইনে যান। তো লগ ইনে গিয়ে ধরেন আপনি এখানে এই যে কার্ড হেডারটা একটু চেঞ্জ করে দেন আওয়ার লগ ইন, ঠিক আছে। আর রেজিস্টার দিলেন যে আওয়ার রেজিস্টার, দেওয়ার পর এখন দেখেন যদি আপনি এখানে যান গিয়ে আওয়ার লগ ইন আওয়ার রেজিস্টার, যদি শুধু লগ ইন দেন তাহলে আসবে লারাভেলের যেটা ডিফল্ট। হ্যাঁ, তো এতটুকু ধরেন ক্লিয়ার, আমরা গেস্টের জন্য পাইলাম, এটার জন্য পাইলাম। এরপর আসেন যদি আমরা অথের জন্য যাই, যে আমরা একটা অথ রাউট দরকার আমাদের, নাকি তো অথ রাউটে কী হবে, অথ রাউটে ধরেন আমাদের যাবে হচ্ছে হোমেই যাবে, ঠিক আছে। তো আমরা ধরেন দিলাম যে ড্যাশবোর্ড, ওকে। তো ড্যাশবোর্ডে গেলে কী হবে, আমরা ধরেন একটা ড্যাশবোর্ড নামে ব্লেডকে কল করব। তো ড্যাশবোর্ড নামে ব্লেডটা কোথায় আছে, ড্যাশবোর্ড নামে ব্লেডটা আছে ধরেন হচ্ছে আমাদের ভিউতে। হ্যাঁ, তো আমরা ওয়েলকাম যেটা আছে এটাকে একটু চেঞ্জ করে দিই, ওয়েলকাম দিয়ে যেটা করি এটার নাম দিয়ে দিই হচ্ছে ড্যাশবোর্ড, ডিএলএ ডি ব্লেড ডট পিএইচপি। দেন হচ্ছে এখানে যাওয়ার পরে সব কিছু ঠিকঠাক থাকবে, শুধু এখানে এখানে এগুলো চেঞ্জ করে দাও যা আছে তাই, কিছু রাখার দরকার নেই আপাতত, সব বাদ চলে গেছে। ধরেন এখানে দিলেন যে একটা H1 দিয়ে দেন, তো একটা H1 দিলেন হচ্ছে কি দিলেন যে আচ্ছা এটা না দিয়ে ওয়েলকামটাও নিতে পারেন, ওয়েলকাম হচ্ছে হোম ব্লেড। হ্যাঁ, এখানে হচ্ছে ইয়াটা পাবেন, এটাকে কী বলেন রেজিস্টারের ক্লাসগুলো পেয়ে যাবেন অটোমেটিক। কার্ডবোর্ডে শুধু H1 দেন, দিস ইজ ড্যাশবোর্ড।
তো ড্যাশবোর্ডের জন্য কি করতে হবে, ড্যাশবোর্ড অবশ্যই অথেন্টিকেট হইতে হবে, ঠিক আছে? তো আমরা ধরেন এখানে কি বলা যায়, এখানে ধরেন আমরা ফার্স্টে লগ ইন করি। হ্যাঁ, তো লগ ইন করতে গেলে যেটা হবে, আমরা যেহেতু আমাদের কোনো পোস্ট মেথড চেঞ্জ করি না, আমরা এখান থেকে লগ ইন করতে পারবো। তো লগ ইন করতে গেলে যেটা হয়, আমাদের সুপার অ্যাডমিন বা হচ্ছে এরকম কোনো একটা মেবি বানানো আছে, দেখি এখানে যদি লার্নিং এ যাই, ইউজার্স ইউজার্সে গেলে আমাদের জানেন সুপার অ্যাডমিন নামে আমাদের একটা ইমেল আছে, এটা পাসওয়ার্ড 1 থেকে 8। আমরা যদি লগ ইন দিই, লগ ইন দিলে আমাদেরকে পাঠাচ্ছে কোথায়, user/test1 এ। তো আমরা যাবো মূলত user.test1 এ না, যাবো ধরেন ড্যাশবোর্ডে। ওকে, দেখেন ড্যাশবোর্ডে দিচ্ছে। আবার ধরেন আমি লগ আউট দিলাম, ঠিক আছে, লগ আউট দিই। এখন যদি দিই /user/ড্যাশবোর্ড, দেখেন এখন কিন্তু আমাকে লগ ইনে নিয়ে যাচ্ছে, কিন্তু এখন আমরা চাচ্ছি যে না, আমরা লগ ইনে না, আমরা যাবো হচ্ছে আমাদের লগ ইনে, ঠিক আছে? তো আমরা মিডলওয়্যারের যে পারমিশনটা আছে সেটা আমরা চেঞ্জ করতে চাই। তো সেক্ষেত্রে দেখেন আপনি অথ এবং গেস্ট এই দুইটা মিডলওয়্যার একটু চেক করেন। তো এই দুইটা মিডলওয়্যার কোথায় আছে আপনারা জানেন, এটা হচ্ছে HTTP-র মধ্যে মিডলওয়্যার, ঠিক আছে? তো মিডলওয়্যারে গেলে দেখেন একটা হচ্ছে অথেন্টিকেট, আর আরেকটা হচ্ছে দেখেন এটা হচ্ছে একটা গেস্ট, রিডিরেক্ট ইফ অথেন্টিকেটেড। তো এই দুইটার কাজ কি, অথেন্টিকেটের কাজ হচ্ছে দেখেন যদি রিকোয়েস্ট এক্সেপশন জেসন হয়, মানে হচ্ছে যদি এক্সেপ্ট জেসন, যদি সে দেখে যে না আমি লগ ইন অবস্থায় নাই, হ্যাঁ, তখন সে কী করবে, সে হচ্ছে চলে যাবে লগ ইনে। তো আমরা তো লগ ইনে যাবো না, আমরা যাবো কোথায়, user.login-এ। মানে হচ্ছে যে আমাদের এই যে এখানে যদি দেখেন, এটাকে একটু রাউট লিস্ট আবার দেখেন, আপনি মেবি নেমগুলো দিই নাই না, নেমগুলো দিয়ে নিতে পারেন এখানে। ওকে, নেম দিলেন হচ্ছে কি লগ ইন, আর নেম দিলেন ধরেন রেজিস্টার। ওকে, আর এখানে ধরেন দিলেন হচ্ছে নেম দিলেন হচ্ছে কি ড্যাশবোর্ড। ওকে, তো এখন হচ্ছে আমরা যাই user.login-এ যেতে আর user.registration-এ যেতে। তো এখানে যাবে user.login-এ, আর এখানে যখন দেখেন এখানে আছে কি রিটার্ন রিডিরেক্ট রাউট সার্ভিস প্রোভাইডার হোম, এটা হচ্ছে আমাকে হোমে নিয়ে যাবে, হ্যাঁ, যদি আমি লগ ইন অবস্থায় থাকি। তো আমরা তো লগ ইন এখানে যেতে চাই না, আমরা চাই কোথায়, আমরা চাই ধরুন হচ্ছে এই যে রিটার্ন রাউট user.dashboard-এ, ঠিক আছে? তো আপনি এখান থেকে যদি চেঞ্জ করে দেন user.dashboard, হ্যাঁ, তখন যেটা হবে যে আপনাকে সরাসরি ড্যাশবোর্ড পেজে নিয়ে যাবে। তো এখন আমরা দেখি যদি আমরা ব্যাকে যাইতে চাই, হ্যাঁ, /user/ড্যাশবোর্ড, দেখেন আমাকে এখন ইউজার লগ ইনে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন দেখেন আমি আবার লগ ইন করি, লগ ইন করে যখন আমি লগ ইন করবো দেখেন আমাকে user.dashboard-এ নিয়ে যাচ্ছে, ঠিক আছে? ইভেন দেখেন আমি যদি এখন user.login-এ আবার যেতে চাই, আচ্ছা যদি শুধু লগ ইনে যেতে চাই তখন দেখি, আচ্ছা রিটার্ন রিডিরেক্ট লাগবে, ঠিক আছে, রিডিরেক্ট রিডিরেক্ট রাউট। এখন দেখি আমরা এখান থেকে যদি আবার দিই, দেখেন ইউজার ড্যাশবোর্ড নিয়ে যাচ্ছে, লগ ইনে যান, তাও আপনাকে ড্যাশবোর্ড ইউজার ড্যাশবোর্ডে নিবে। আবার যদি শুধু লগ ইন দেন, তো এটা হচ্ছে কি মূলত আপনি যদি লগ ইন থাকলে কীভাবে ড্যাশবোর্ড করবেন, আর যদি লগ আউট অবস্থায় থাকেন তখন হচ্ছে আপনাকে সবসময় আপনাকে আপনার যে কাস্টম যে লগ ইন পেজটা আছে সেখানে নিয়ে যাবে, ঠিক আছে? তো হচ্ছে বেসিক একটু মিডলওয়্যার এবং রাউট গ্রুপ সংক্রান্ত কিছু কথাবার্তা। আর এছাড়া যদি আপনি আরও কিছু জিনিস ইউজ করতে চান, সেটা হচ্ছে ধরেন এই ফাংশনগুলোতে আমরা ভিউ সরাসরি এখান থেকে কল করছি। তো আমরা ধরেন কোনো একটা ফাংশন কল করতে চাই হোম কন্ট্রোলার থেকে, হ্যাঁ, তো হোম কন্ট্রোলার, এখানে যদি আমরা কন্ট্রোলারে যাই, এখানে একটা হোম কন্ট্রোলার অথবা কন্ট্রোলার দুইটা আমাদের কন্ট্রোলার তৈরি করা আছে। তো আমরা ধরেন কন্ট্রোলার থেকে একটা ভিউ তৈরি করবো, ধরেন আমরা যেখানে একটা ফাংশন তৈরি করলাম, জাস্ট হচ্ছে এটা কী করবে, এটা হচ্ছে দিবে যে আমাকে ড্যাশবোর্ড আর প্রোফাইল নামে একটা ভিউ রিটার্ন করবে। তো আমরা একটা প্রোফাইল ভিউ রিটার্ন করি, দিলাম যে প্রোফাইল, এখন এই কন্ট্রোলার থেকে আমাকে কি করতে হবে, প্রোফাইল ফাংশনটাকে কল করতে হবে। তো সেক্ষেত্রে আপনি কি করতেন, টার্গেট দিলেন, দিলে দিলাম যে প্রোফাইল। ওকে, তো প্রোফাইল দিলে কি হবে, সে হচ্ছে কন্ট্রোলার যে ফাংশনটা আছে, কন্ট্রোলার যে ক্লাসটা আছে, কন্ট্রোলার ক্লাস থেকে সে কাকে কল করবে, প্রোফাইলকে, ঠিক আছে? আর এখানে ধরেন নামটা দিয়ে দিলেন হচ্ছে কি প্রোফাইল। তো প্রোফাইলটা আমার বানাইতে হবে, সেক্ষেত্রে হচ্ছে আমার আমরা ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গেলাম, যাওয়ার পর হচ্ছে যে কাজটা করি এটাকে ডুপ্লিকেট করি। তো এখান থেকে রিনেম করে দিয়ে দেন প্রোফাইল, profile.blade.php। ওকে, তো এখানে দিস ইজ ড্যাশবোর্ড, আর কে দিলেন যে দিস ইজ প্রোফাইল।
আচ্ছা আচ্ছা, প্রোফাইল যদি দেন তাহলে যেটা হইলো, আমরা যদি এখান থেকে ড্যাশবোর্ডে যাই, প্রোফাইলে যেতে চাই, দেখেন ক্লাস কন্ট্রোলার নট এক্সিস্ট। এটা কি কারণ হয়েছে? কারণ হচ্ছে দেখেন, আমরা যদি এখন এই মেথডটা ইউজ করি, এখানে ওরা যে মেথডটা ইউজ করছে আর কি, দেখেন অ্যাপ এসটিডিপি পুরো ক্লাসটা দিয়ে যদি দেন, তাহলে হচ্ছে আপনি এই জিনিসটা ইউজ করতে পারবেন না ডিফল্টভাবে। লারাভেল 7 বাইট থেকে হচ্ছে এই জিনিসটা একটু অফ আছে, তো সেক্ষেত্রে আপনি একটু চেঞ্জ করে দেবেন। সেটা হচ্ছে লাস্ট ক্লাসে আপনাদেরকে দেখানো হয়েছে একবার। আপনি যদি অ্যাপে যান, কনফিগে যান, কনফিগে গিয়ে প্রোভাইডার, এই যে রাউট সার্ভিস প্রোভাইডার, হ্যাঁ এখানে গেলে দেখবেন এই যে এখানে প্রোটেক্টেড নেম স্পেস, হ্যাঁ এই লাইনটাকে শুধু একটু অন করে দিবেন। ওকে, এখন দেখেন আপনি যদি ক্লিক করেন এখান থেকে, দেখেন এখন আবার কাজ করবে, শুধুমাত্র একটু চেঞ্জ করে দেবেন। তো এই কমেন্টটা তুলে দিলে আপনি আপনার দুইটা সিস্টেমই কাজ করবে। হ্যাঁ, ধরুন আপনি যদি হোমেও যেতে চান, হোমের সিস্টেমটাও কাজ করবে। তো এটা শুধু হোম ছিল, হোমটাও কাজ করবে, আর যদি আপনি ব্যাকে যান তখন সেটাও কাজ করবে। আচ্ছা, এ ছিল বেসিক রাউট গ্রুপ এবং রাউট ভিউ। একটু যদি আপনি কন্ট্রোলার থেকে চেঞ্জ করতে চান, এই তিনটা জিনিসের একটু পার্থক্য। আর একটা হচ্ছে, সেটা হচ্ছে মানে এটাকে কী বলে, মিডলওয়্যার বেসড আপনি রাউট গ্রুপ তৈরি করতে পারেন। ওকে, আর হচ্ছে প্রতিটা ফুল গ্রুপের, মানে এই গ্রুপে যা যা আছে সবগুলো গ্রুপেরই আপনি চাইলে নেম এবং প্রিফিক্স সেভ করে দিতে পারেন, এবং এটা আপনি এখান থেকে দিতে পারেন। ধরুন আপনি ইউজার স্ল্যাশ দিলেন, যে ইউজার স্ল্যাশ আমরা যদি টেস্ট নামে কিছু একটা দিলাম, যে নেম নেম না সরি এটা প্রিফিক্স, তো প্রিফিক্স দিলেন, হচ্ছে কি আপনি দিলেন প্রিফিক্স টেস্ট, প্রিফিক্স টেস্ট ইউজার। তখন রাউট লিস্ট আবার দেখেন, তখন সবগুলো হচ্ছে এই যে দেখেন সবগুলো শুরুতে আবার লগ ইন এবং রাউটের শুরুতে দেখেন ইউজার টেস্ট লগ ইন, ইউজার টেস্ট রাউট। এখন যদি আপনি শুধু ইউজার লগ ইন দেন তখন আর কিন্তু পাবে না, আপনি লগ আউট দিলেই হবে, দেখেন এখন কিন্তু আর পায় নাই, ঠিক আছে। এখন যদি আবার দেন তখন আপনি লগ ইনটা পাইছেন। এই আচ্ছা, এরপর আর কি আছে? তো এই কয়েকটা জিনিস একটু ক্লিয়ার থাকবে, একটু প্র্যাকটিস করবেন তাহলে জিনিসগুলো ক্লিয়ার হবেন। আচ্ছা, তো মোটামুটি আমাদের রাউট, নেমিং, প্রিফিক্স, রাউট গ্রুপ, এই তিনটা জিনিস ক্লিয়ার। তো আমরা নেক্সটে যাই। আচ্ছা, নেক্সট আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে কাস্টম লগ ইন। হ্যাঁ, তো কাস্টম লগ ইনের ক্ষেত্রে আমরা হয়তো লাস্ট ক্লাসে দেখছিলাম বা তার আগের যে কোনো একটা ভিডিওতে, যে আমরা কাস্টম লগ ইন কীভাবে করতাম। তো আজকে আমরা সেমভাবে আরেকটা ফাংশন তৈরি করি, যে ফাংশনের মাধ্যমে হচ্ছে আমরা কী করবো, জাস্ট লগ ইন করবো আর কি। তো সেক্ষেত্রে যেটা করতে পারেন, আর পোস্ট দিতে পারেন, তো আর পোস্ট হয়তো আপনারা পাবেন না, বাট রাউটটা লিখে নেবেন, দিলেন যে আপনি লগ ইন টু। হ্যাঁ, তো দেওয়ার পর আপনাকে অবশ্যই একটা ফাংশন কল করতে হবে, তারপরে ফাংশনটা কল করতে হবে, কন্ট্রোলার থেকে আমরা একটা ফাংশন তৈরি করি, হয়তো আপনি এখানে তৈরি করতে পারতেন, সমস্যা নেই। তো আমরা এখানে যেটা দিই, নেম সেম রাখি, হ্যাঁ লগ ইন টু, আর ফাংশনের নামটাও সেম দিলাম লগ ইন টু। তো লগ ইন টু ফাংশনটা ক্রিয়েট করবেন কোথায়, যে প্রোফাইলের পরেই তৈরি করলেই পারবেন আপনি FNR। ওকে, তো এখানে প্রথম যে কাজটা করতে হয় আমাদের, সেটা হচ্ছে ইলিমিনেট HTTP। হ্যাঁ, এটাই দাও, রিকোয়েস্ট গেট বেস পাথ URL। আচ্ছা এটাই, ঠিক আছে, সাপোর্ট ফ্যাকার্স এটা ইউজ করবেন। আচ্ছা এখন দেখেন, আপনি যদি এখানে প্রথমে ভ্যালিডেট করেন, আমরা প্রথমে ভ্যালিডেট করি, হ্যাঁ ঠিক আছে, ডলার রিকোয়েস্ট ভ্যালিডেটি ইউজ করতে পারেন। তো ভ্যালিডেটি কী থাকবে, ভ্যালিডেটি ধরেন হচ্ছে আমরা ইমেলটা দরকার আমাদের, যেহেতু আমরা ইমেল দিয়ে লগ ইন করতেছি। হ্যাঁ, তো ইমেল লগ ইনে কী কী থাকবে, ইমেল লগ ইন ধরন থাকতে পারে হচ্ছে প্রথমে রিকোয়ার্ড থাকতে পারে, দেন হচ্ছে দিতে পারেন কী দিতে পারেন, এখানে এটা অবশ্যই একটা ইমেল হইতে হবে, তারপর দিতে পারেন হচ্ছে এক্সিস্ট দিতে পারেন। হ্যাঁ, তো এক্সিস্ট হচ্ছে দেখেন কোন টেবিল থেকে চান, আমরা ইউজার্স টেবিল থেকে চাই, আর ইউজার্স টেবিলের কোন কলম চান আমরা সেই ইমেল। হ্যাঁ, যদি ইমেলটা এক্সিস্ট হয় তাহলে হচ্ছে সে ভ্যালিডেট হবে, আর না হলে সে আপনাকে ইরর দেবে। দেন হচ্ছে দেখেন পাসওয়ার্ড, তো পাসওয়ার্ডের ক্ষেত্রে কী হয়, পাসওয়ার্ডটাও সেম অবশ্যই রিকোয়ার্ড হবে। দেন হচ্ছে কী থাকতে পারে, দেন থাকতে পারে হচ্ছে ধরেন মিন থাকতে পারে, হ্যাঁ
তো মিন কত হবে? মিন অবশ্যই আমাদের 8 থাকতে হবে, কারণ হচ্ছে আমরা এড ক্যারেক্টারের নিচে আমাদের পাসওয়ার্ড টিডি করতে দিই না। আর হচ্ছে যদি ম্যাক্স যদি থাকে ম্যাক্স দিতে পারেন, তারপর তো আমাদের কোনো ম্যাক্স নাই, ম্যাক্স 100 ক্যারেক্টার দিক তার ইচ্ছা। আচ্ছা, এখন এই তিনটার মধ্যে ধরেন আপনি দিলেন, দেওয়ার পর এইটাকে যদি আপনি কল করেন, কোথা থেকে কল করবেন? আমাদের লগ ইন থেকে। তো আমাদের লগ ইন থেকে ধরেন যদি আপনি এই যে ইউজার ডট লগ ইন টুটাকে কী করতে হবে, আমাদের কল করতে হবে। তো সেক্ষেত্রে ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ড থেকে ইউজার এখান থেকে লগ ইনে যান। তো লগ ইনে গিয়ে এই যে এখানে অ্যাকশন দিয়ে রাখছেন, এখানে হবে কি ইউজার ডট লগ ইন টু। হ্যাঁ, তো এখন দেখেন আমরা এখানে একটু চেক করে দেখি যে আমাদের ইমেল আর পাসওয়ার্ডের ক্ষেত্রে এটা কাজ করে কিনা। তো আমরা যদি এখানে যাই গিয়ে ধরেন লগ ইন নিয়ে আছে, আচ্ছা টেস্ট আমরা কেটে দিছিলাম, ইউজার ডট লগ ইন হবে। এখন ধরেন আমরা এমন একটা ইমেল দিই যে ইমেলটা এক্সিস্ট নাই, দেওয়ার পর দেখেন আপনি যদি লগ ইন দেন রিকোয়েস্ট ভ্যালিডেট, এটা মেবি এভাবে না করে এইভাবে করেন ডলার দিস ভ্যালিডেট। ওকে, যে কোনো একটা কাজ করবে, সমস্যা নাই, ওইটাও কাজ করার কথা, কেন এরর দিচ্ছে জানি না। আচ্ছা, ব্যাকে যান, ব্যাকে গিয়ে আবার 1 2 3 4 5 6 কিছু একটা দেন। আচ্ছা, ইলুমিনেট এইচটিটিপি রিকোয়েস্ট, আচ্ছা এখন দেখেন যে ডিসিলেক্টেড ইমেল ইজ ইনভ্যালিড। হ্যাঁ, তো আমরা ধরেন ইনভ্যালিড তো দিলাম, তো এখন ধরেন ভ্যালিডটাই দিই, ঠিক আছে? তো ভ্যালিডটা দেওয়ার পর যদি এখান থেকে দিতে হবে 1 2 3 4 5 6 7, এখন দেখেন এটা দি পাসওয়ার্ড মাস্ট বি 8 ক্যারেক্টার। ওকে, তো দেওয়ার পর হচ্ছে এটা কোথাও রিডিরেক্ট করবে না, কারণ হচ্ছে আমরা রিডিরেক্ট করার মতো কিছু দিই নাই, কারণ হচ্ছে আমরা তো কিছু বলি নাই। যদি এটা হয় তাহলে কী হবে? তো হলে যেটা হবে এটা তো লগ ইন করতে হবে। তো লগ ইন করার ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে দিলেন যে ইনফো নামে একটা ভেরিয়েবল নেন, ভেরিয়েবলের ভিতরে দুটো জিনিস রাখবেন, শুধু রিকোয়েস্ট এখানে দিবেন হচ্ছে কি রিকোয়েস্ট অনলি একটা ফাংশন আছে, তো অনলিতে যেটা দুইটা জিনিস আমরা নিবো, একটা হচ্ছে ইমেল আর একটা ধরেন পাসওয়ার্ড, কারণ এখানে টোকেন টোকেন অনেক কিছু আছে, আমাদের সব কিছু দরকার নেই, দুইটা জিনিস নেবেন। তো সে যে জিনিসটা করবে রিকোয়েস্ট থেকে ইমেল এবং পাসওয়ার্ড এই দুটো ভ্যালু নিয়ে ইনফোতে রাখবে, রাখার পর যেটা হবে আপনি একটা ইফ কন্ডিশন দিবেন, ইফ অথ অ্যাটেম্পট। হ্যাঁ, তো অ্যাটেম্পট যে কাজটা করে সে হচ্ছে সরাসরি চেক করে, দেখেন ইমেল ইকুয়াল ইমেল আর পাসওয়ার্ড ইকুয়াল পাসওয়ার্ড, এটা কেটে দিয়ে যদি আপনি এখানে শুধু এই ইনফোটা দেন তাহলে হচ্ছে পুরো অ্যারেটা এখানে হয়ে যাবে। যদি হয় তখন সে কী করবে, সেই ধরনের আমাদেরকে রিডিরেক্ট দিতে পারেন, আর ব্যাক এটা বানানো নাই, রিটার্ন দিলেন, রিটার্ন রিডিরেক্ট দেন হচ্ছে কি রাউট নেম দিতে পারেন, রাউট। তো রাউট কী হবে? রাউট হবে হচ্ছে ইউজার ডট ড্যাশবোর্ড, থাকে সে হচ্ছে ড্যাশবোর্ডে নিয়ে যাবে, অথবা হচ্ছে আপনি চাইলে প্রোফাইলও নিতে পারেন। এটা হচ্ছে সংক্ষেপে একটা অথ সিস্টেম যে আপনি সরাসরি কী করতে পারেন আপনি নিজের মতো করে, খুব খুব তাড়াতাড়ি আর কি, এর খুব বেশি একটা ভ্যালিডেশন দরকার নেই। লাস্ট ক্লাসে আমরা একটু আর একটু বেশি করে দেখছিলাম যে প্রথমে ইমেলটা ইউজার টেবিল দিয়ে খুঁজে বের করছি, তারপরে টেস্ট করছি, তারপর পাসওয়ার্ডটা আমার মিলাই দেখছি মিলে কিনা। হ্যাঁ, আপনি যদি চান যে না এত বড় এত বড়ো করবেন না, খুব সহজে দেখেন অনেক তাড়াতাড়ি এই কাজটা করে ফেলতে পারবেন। এখন দেখেন আমরা আবার এখান থেকে পাসওয়ার্ডটা আরেকবার দিয়ে যদি হিট করি, দেখেন আমাদেরকে দেখেন ইউজার প্রোফাইলে নিয়ে গেছে। এখন যদি আপনি প্রোফাইলে আপনার ইনফরমেশন দেখাইতে চান যে চেক করার জন্য যে আসলে লগ ইন হয়েছে কিনা, তো এখানে ধরেন একটি অথ ইউজার নেম, যদি এই জিনিসটা কল করেন আপনি আপনার নামটা দেখতে পারবেন এখান থেকে, সুপার অ্যাডমিন, ঠিক আছে? তো এই হচ্ছে সিম্পল অথেন্টিক সিম্পল লগ ইন সিস্টেম আর কি, যে আপনার এটা কী বলা যায় সিম্পল লগ ইন সিস্টেম হচ্ছে রাউট গ্রুপ আর হচ্ছে অথ। ওকে,